হ্যালো বন্ধুরা আবারও চলে আসতাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো ফেসবুকে কীভাবে নাম চেঞ্জ করবেন তো বন্ধুরা ফেসবুকে কিন্তু নতুন আপডেটের পরে কিন্তু অনেক কিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো বন্ধুরা আমরা কিন্তু অনেকেই পাচ্ছি না যে ফেসবুকে কীভাবে একটি নাম কীভাবে আমরা চেঞ্জ করব তো বন্ধুরা আজকের ভিডিওতে খুব সহজ একটা পদ্ধতিতে তোমাদেরকে দেখিয়ে দেবো ফেসবুকে তোমরা তোমাদের নিজের আইডিতে তোমাদের ফোন থেকে মানে মাত্র দুই মিনিটের মধ্যে তোমরা কীভাবে তোমাদের নামকে চেঞ্জ মানে চেঞ্জ করে নেবে তো সেটাই আজকের ভিডিওতে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর বেশি কথা না বলে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করে দিই তো বন্ধুরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা মোবাইল স্ক্রিন আসার পর তো নাম চেঞ্জ করার জন্য তোমাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে তোমরা সোজা চলে যাবে ফেসবুক অফিসিয়াল অ্যাপে তো বন্ধুরা এখান থেকে আমি চলে আসলাম আমার অফিসিয়াল অ্যাপে তো বন্ধুরা অফিসিয়াল অ্যাপে আসার পর তোমরা কী করবে তোমাদের যে আইডিটির নাম তোমরা চেঞ্জ করতে চাও আর কি সেই আইডিটা কিন্তু তোমরা এখানে লগ ইন করে নেবে তো তোমরা বন্ধুরা এখান থেকে মানে ফেসবুক নাম চেঞ্জ করতে পারো অথবা তোমরা কিন্তু ফেসবুক লাইট অথবা ব্রাউজার থেকে নামটা চেঞ্জ করতে পারে মানে পারো তো বন্ধুরা এখান থেকে চলো তোমাদেরকে দেখিয়ে দিই নামটি কী আছে প্রথমত তো এখান থেকে আমি প্রোফাইলের উপর চলে আসলাম তো আসার পর বন্ধুরা দেখতে পাচ্ছি এটা কিন্তু লেখা আছে সমীরুল খান তো বন্ধুরা এটাকে কিন্তু আমি এ মানে এই আইডিটির নাম কিন্তু আমি তোমাদেরকে ভাবে চেঞ্জ করে কিন্তু মানে নতুন যে লিস্ট ভার্সন সেটা কিন্তু দেখিয়ে দেবো কীভাবে চেঞ্জ করবে তো এটা আমি কিন্তু একটি মানে মেয়ের কিন্তু নাম আমি এখানে সিলেক্ট করব। এটা কিন্তু একটি মানে ছেলের নাম দিয়ে আছে তো এটাকে আমি মেয়ের নাম মানে কনভার্ট করবো কীভাবে করবো সেটা কিন্তু তোমরা সম্পূর্ণ দেখতে যাবো তোমাদের অবশ্যই ভিডিওটি কিন্তু তোমাকে সম্পূর্ণ দেখতে হবে কোথায় স্কিপ করলে কিন্তু তোমরা এই কাজটি করতে পারবে না তোমাদের এখান থেকে তোমরা সোজা চলে যাবে উপরের দিকে ডান দিকে থ্রি ডট বন্ধুরা মানে স্টেপ বাই স্টেপ তোমরা ফলো করো তাহলে কিন্তু এই কাজগুলো তোমরা করতে পারবে বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলো অপশান থাকবে তো তোমরা এখান থেকে উপরের যে সেটিং আছে সার্চ বারের পরে তো এই সেটিং থেকে তোমরা ডাইরেক্টলি সেটিংয়ে যেতে পারো অথবা তোমরা যদি নিচের দিকে মানে ক্লিক করো অথবা নিচের দিকে একটু স্টল করো তো এখানে পাই যাবে সেটিং অ্যান্ড প্রাইভেসি তো বন্ধুরা এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার সামনে এরকম একটি পেজ হবে তো বন্ধুরা এখান থেকে আমরা কী করবো এখান থেকে যে সেটিং তো এটার উপর জাস্ট একটা ক্লিক দেবো তো বন্ধুরা এখান থেকে যদি আমি সেটিংয়ে ক্লিক দিতে মানে সেটাও হবে অথচ আমি এখান থেকে যদি ডাইরেক্ট এই উপরের দিকে সেটিংয়ে ক্লিক করি সেটাও কিন্তু আমার হবে তো বন্ধুরা এখান থেকে আসার পর আমাকে যে কাজটি করতে হবে এখান থেকে আমি চলে যাবো সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার তো বন্ধুরা এখানে ক্লিক করার পরে এখানে অনেকগুলি কিন্তু অপশন এখানে আমরা পেয়ে যাব তো এখান থেকে আমরা চলে যাব প্রোফাইলস যে অপশনটা আছে এখানে তো বন্ধুরা প্রোফাইলসের উপর ক্লিক করার পরে এখান থেকে আরেকটি কিন্তু আমাদের সামনে অপশন শো করবে সেটা হলো কি ফেসবুক ফেসবুকের আমরা একটা ক্লিক দেব তো বন্ধুরা এখান থেকে ফেসবুকের উপর ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু আমাদের সামনে অনেকগুলো কিন্তু অপশন এখানে মানে শো করানো হবে তো বন্ধুরা এখান থেকে আমরা কী করবো ফার্স্ট যে অপশনটি আছে নেম তো এখান থেকে আমরা নেম চেঞ্জ করবো সে মানে সেক্ষেত্রে আমাদের কিন্তু এটার ওপর একটা ক্লিক দিতে হবে যে নেমের উপর আর যদি আমরা ইউজার নেম মানে চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু এটার ওপর ক্লিক দিতে হবে আর যদি আমরা কি প্রোফাইল পিকচার চেঞ্জ করি তো এটার ওপর আমরা নেম চেঞ্জ করবো সেক্ষেত্রে আমরা এখানে যে নেম আছে সেটার উপর ক্লিক দেবো তো বন্ধুরা ক্লিক দেওয়ার পরে কিন্তু তোমাদের সামনে ঠিক এরকম একটা এন্ট্রেস বিশ্ব করবে তো এখানে তোমরা একটি একবার ক্লিক দেবে এখানে তো বন্ধুরা এখান থেকে আমরা এখানে ক্লিক করার পর এখানে ঠিক পরে আর একটা টিক দিয়ে দেখে আমি রিনিউ করে ফেলবো তো আগের যে নেমটি আছে সেটা আমি রিনিউ করার পরে এখানে আমি নাম দেবো চলো এখান থেকে আমি একটা নাম দিই তো কী নাম দেওয়া যায় তো এস এ এন চলো সানিয়া সানিয়া সুলতানা তো তো বন্ধুরা এখানে আমি এই মেয়েটির নামটি কিন্তু এখানে লিখলাম তো তোমার লাইভ টুকভাবে দেখতে পাচ্ছি বন্ধুরা তো লেখার পরে এখানে আমরা সেভ যে রিভিউ চেঞ্জ এখানে একটা ক্লিক দিতে হবে তো নামটি কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে তো পরে যদি চাও যে সুলতানা সোনিয়া তাহলে কিন্তু তোমরা এখানে টিকমার্ক মারবে নিচেরটাই আর যদি চাও যে সোনিয়া সুলতানা তো বন্ধুরা এখান থেকে আমাদের টিকমার্ক কিন্তু মারাই আছে তো তোমরা এবার কী করবে যে সেভ চেঞ্জ তো বন্ধুরা এখান থেকে সেভ চেঞ্জের উপর যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের নাম চেঞ্জ কিন্তু কমপ্লিট হয়ে যাবে তোমাদের এখান থেকে চলো আমরা লাইভ পূর্বভাবে তোমাদের সেভ চেঞ্জের উপর ক্লিক করে দেখে দিই তো এখানে সেভ চেঞ্জের উপর ক্লিক করলাম তো বন্ধুরা আগে কিন্তু তোমরা নামটি দেখেছো এটা কিন্তু শমীরুল খান ছিল তো চলো এখান থেকে আমি লাইভ লাইভপুর তোমাদের দেখাই তো এখান থেকে আমি হোম পেতে চলে আসলাম আসার পরে এখানে থ্রি থিয়েটোটার উপর ক্লিক দিলাম তো থ্রি থ্রিটার ক্লিক দেওয়ার পর এখান থেকে কিন্তু চলে যাব প্রোফাইলসে এখানে কিন্তু এখন নামটি কিন্তু আগের যে নাম সেটা কিন্তু এখনও শো করছে তো চলাম প্রোফাইলসের ভিতরে যাই তো বন্ধুরা এখানে প্রোফাইলসের ভিতরে যদি ক্লিক করে তাহলে কিন্তু দেখতে হবে নাম কিন্তু চেঞ্জ কিন্তু কমপ্লিট বন্ধুরা দেখতে পেয়ে সোনিয়া সুলতানা তো বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা খুব সহজেই কিন্তু তোমাদের যে ফেসবুকের যে নাম সেটা কিন্তু তোমরা চেঞ্জ করে নিতে হবে মানে চেঞ্জ করে নিতে পারবে কোনো রকম প্রবলেম ছড়াই তোমালোক এই ভিডিঅ' বঢ়ালো চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰে পাছে দেখিব সম্পূৰ্ণ ভিডিঅ' দিনৰ অনেক অকণ ধন্যবাদ